সোহমস রিভিউ শুধুই মুভি রিভিউ চ্যানেল নয়, মুভি রিভিউ থেকে ওয়েব সিরিজ রিভিউ, ট্রেলার ব্রেকডাউন থেকে মুভি অ্যানালিসিস বা অরিজিনাল শর্ট ফিল্ম সমস্ত কিছু পাবেন এই চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছবে। ধন্যবাদ। নমস্কার, সোহমস রিভিউতে আপনাদের সবাইকে স্বাগত। গোলন্দাজ সিনেমার ট্রেলার বহুদিন আগে রিলিজ করেছে এবং ওখানে বলা হচ্ছে যে আগামী 13 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে গোলন্দাজ বড় স্ক্রিনে মুক্তি পাবে। তবে সেক্ষেত্রে আমার নিজের পার্সোনালি মনে হয় যে এই অগস্ট মাসের মধ্যেও, যখন বর্তমান যা করোনা পরিস্থিতি রয়েছে, সেখানে যেভাবে করোনা বাড়ছে, তাতে আমার মনে হয় না যে এই সময়টার মধ্যে আদৌ রিলিজ করা সম্ভব হবে বলে। এখন আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে গোলন্দাজ সিনেমার ট্রেলারের ব্রেকডাউন। কী হতে পারে স্টোরি, কী হতে পারে গল্প, ধ্রুব ব্যানার্জি পরিচালনায় দেবের ছবি গোলন্দাজ কেমন হতে পারে, তার ট্রেলার রিভিউ, ট্রেলার ব্রেকডাউন করব এই ভিডিওতে। গোলন্দাজ সিনেমাটাকে বুঝতে গেলে সবার আগে জানতে হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কে। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী হচ্ছেন ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল। 1877 সালে হেয়ার স্কুলে প্রথম টিনেজারদেরকে নিয়ে তিনি ইন্ট্রোডিউস করেন ফুটবল, যেটা বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলকে ইন্ট্রোডিউস করা বলে মানা হয়। এরপরে তিনি একসঙ্গে অনেকগুলো ক্লাব তৈরি করেন এবং তিনি বয়েজ ক্লাব নামে একটা ফুটবল অর্গানাইজেশন ওই সময় তৈরি করেন। এরপরে পরবর্তী সময় 1880 দশকের সময়ে ওয়েলিংটনের কাছাকাছি অনেকগুলো ফুটবল ক্লাব তিনি তৈরি করেন, যেখানে ফুটবল কিন্তু খেলা শুরু হয়, ফুটবল অনুশীলন শুরু হয়। সেখানে মণি দাস বলে একজন আসেন ওয়েলিংটন ক্লাবে, এবং যিনি নিচু জাতের হওয়ার কারণে সেখানে পুরনো ক্লাব মেম্বাররা তাকে খেলতে দিতে চাইছিলেন না। তো এই রকম একটা সিচুয়েশানে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বলেন যে খেলার মাঠ সবার জন্য ওপেন, সেখানে কোনো জাতপাতের রাজনীতি চলবে না, এবং সের ফলস্বরূপ তিনি সেই ক্লাব থেকে বেরিয়ে আসেন এবং সেখান থেকে 500 জন মেম্বার যারা ছিল তারাও বেরিয়ে আসেন, এবং এরপরে নগেন্দ্র প্রসাদ তৈরি করেন শোভাবাজার ক্লাব। মনে রাখতে হবে যে এই সময়ে সাধারণ মানুষকে নিয়ে ক্লাব তৈরি করা বা ফুটবল এই নতুন ধরনের একটা খেলা, সেই খেলাকে জনপ্রিয় করে তোলার পেছনে কিন্তু নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান অনস্বীকার্য। কিন্তু এবার আমরা চলে আসি সিনেমায়। গোলন্দাজ সিনেমায় ধ্রুব ব্যানার্জি যেটা স্পষ্ট করে বলেছেন বিভিন্ন ভিডিওজের মাধ্যমে, আমরা যেটা জানতে পেরেছি, তিনি বলেছেন অরিজিনালি এর সঙ্গে আপনারা কোনো ইতিহাস খুঁজতে যাবেন না, ইতিহাসের মিল পাবেন না, কারণ এখানে সম্পূর্ণ একটা ফিকশন দেখা যাচ্ছে। এবারে এই ফিকশন যখন দেখা যাচ্ছে তখনই কিন্তু আমাদের গল্পটার যা ট্রেলার দেখলাম, ট্রেলার ব্রেকডাউন যা দেখলাম, তাতে যেটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে এই ট্রেলারটা এমন একটা সিনেমার আভাস দিচ্ছে যার সঙ্গে আজ থেকে 21 বছর আগে রিলিজ হওয়া আশুতোষ গোয়ারিকারের সিনেমা, আমির খান অভিনীত সিনেমা লাগানের অনেক মিল পাওয়া যায়। মনে রাখতে হবে সেটা ছিল 1893 সাল, এবং 1893 সালে চম্পানিরে কী ঘটনা ঘটেছিল সেই ব্যাপার নিয়ে সিনেমাটা এখন কাল্ট পজিশনে পৌঁছে গেছে। তো আমরা জানি যে লাগান কেমন কী ছিল, কিন্তু এইখানে যে ট্রেলারটা আমরা দেখতে পেলাম সেখানে দেখা যাচ্ছে ফুটবল খেলতে গেলে সাধারণ মানুষকে, এলাকার মানুষকে, নেটিভ ইন্ডিয়ান অর্থাৎ দেরকে ব্রিটিশ ইন্ডিয়ানরা কিছুতেই তারা খেলতে দেবে না, এটা তাদের খেলার জায়গা নয়। এবং এর সঙ্গে সঙ্গে ওইখানকার জমিদারির কিছু মানুষজন হয়তো জুড়ে থাকবে, হয়তো জুড়ে থাকবে না, হয়তো জুড়ে থাকবে, এবং সেখানে কোনো অধিকার পাওয়ার লড়াই কিন্তু অরিজিনালি দেবকে এগিয়ে নিয়ে যাবে। এখানে এক জায়গায় বলা হচ্ছে স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামের সঙ্গে ওই সময়ের কতটা ঐতিহাসিক রিলেশন থাকবে, সেটা কতটা ইমোশনালি আমাদেরকে ইনভলভ করতে পারবে, সেটা একটা প্রশ্ন থেকেই যায়। ওখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে যেখানে একজন ইংরেজ বলছেন যে এটা আমাদের খেলা, এটা আমাদের পিচ, এবং একই সঙ্গে দেব বলছেন যে এটা আমার মাটি এবং এটা আমার দেশ, এবং তারপরে তোমার খেলায় তোমাকেই হারাবো। এই যে একটা কম্পিটিশন, এই কম্পিটিশন কিন্তু নিঃসন্দেহে 21 বছর আগের লাগানের সিচুয়েশনকে মনে করিয়ে দেয়। লাগানের ওখানে একটা চরিত্র আছে লেখা যে সমস্ত ইনফরমেশন ব্রিটিশদের কাছে পৌঁছে দেবে, হতেই পারে যে দেবের যে টিম থাকবে সেই দেবের টিমের মধ্যে একজন বিভীষণ থাকবে যে গিয়ে ইনফরমেশন পৌঁছে দেবে
ইংরেজদের কাছে। তো যাই হোক, গল্পের মানে গল্প যেমন করেই বাঁধা হোক না কেন, যেমনভাবেই গল্পটা তৈরি হোক না কেন, সিনারি অর্থাৎ সিনেম্যাটিক দিক থেকে দেখতে গেলে এটা একটা পিরিয়ড ফিল্ম, এবং এমন একটা সময়ের এই পিরিয়ড ফিল্মটা রয়েছে যেই সময় কলকাতায় কারেন্ট নেই। এবং সৌমিক হালদার যিনি সিনেমাটোগ্রাফি করেছেন, তিনি কিন্তু এই ফ্রেম বাই ফ্রেম সিচুয়েশনটাকে ধরে রাখার চেষ্টা করেছেন। বিক্রম ঘোষের মিউজিক আছে এখানে, সুতরাং একটা খুব ভালো মিউজিক আমরা শুনতে পাবো, এবং আবহাওয়াও সেরকম ধরনের একটা দাঁড়াবে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। দেবের লুকস নিঃসন্দেহে ফাটাফাটি লুকস হয়েছে, এবং ওর অভিনয়ে নিশ্চয়ই একটা আলাদা কাল্ট ফিল্ম তৈরি করতে পারে। তবে সমস্ত কিছুই নির্ভর করছে যে কবে সিনেমাটা রিলিজ হচ্ছে, সিনেমাটা আদৌ কি বিগ স্ক্রিনে রিলিজ হতে পারবে, সেই রকম কি কোনো সিচুয়েশান আগামী কয়েক মাসের মধ্যে আসতে পারে। কারণ আমার যতদূর মনে হয় অগস্ট মাসের স্বাধীনতা দিবসে কিন্তু এই সিনেমা রিলিজ হওয়া কষ্টকর, অর্থাৎ বিগ স্ক্রিনে গিয়ে রিলিজ হওয়াটা খুব চাপের হয়ে যাবে। এবং শুধু তাই না, সম্ভবত পুজোর সময়ে আরও অন্যান্য প্রচুর সিনেমার সঙ্গে এটা রিলিজ হতে পারে, অথবা ডিসেম্বর মাসে রিলিজ হতে পারে বড়দিনের সময়। তো এই ধরনের একটা বিগ বাজেট ফিল্ম, যেখানে পিরিয়ড ফিল্ম মানে বিগ বাজেট ফিল্ম, এবং তার সঙ্গে সঙ্গে একটা চরিত্র নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, একটা ঐতিহাসিক চরিত্র, সেই ঐতিহাসিক চরিত্রকে পোর্ট্রে করা, দেবের মতন একজন সুপারস্টারের সবার মধ্যে এই ছবিটাকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবাই মিলে হই হই করে সিনেমা দেখতে যাওয়ার জন্য যে একটা পরিবেশ, সেই পরিবেশটা থাকাটা কিন্তু ভীষণ জরুরি। তো এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। তো আশা করছি আমরা হয়তো লাগানের সঙ্গে অনেক সিমিলারিটি পেলেও লাস্টে গিয়ে দেখতে পাবো হয়তো সিনেমাটা অন্যরকম, অথবা হতেই পারে যে একদমই পুরোপুরি কাট কপি পেস্ট হয়ে গেল লাগানের, সেটাও হতে পারে। তবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনের সঙ্গে এই সিনেমার যে কোনোরকম মিল থাকবে না, সেটা ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি অলরেডি বলেই দিয়েছেন। কেমন লাগলো এই ট্রেলার রিভিউ আপনি অবশ্যই আমাকে জানান, কমেন্ট সেকশনে লিখতে পারেন, এবং জানাতে পারেন আপনার কি মনে হয় গোলন্দাজ সিনেমা কেমন হতে চলেছে। তো সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন, আর আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওস ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই বেল আইকনটা টিপলে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।